আচ্ছা, কেমন হয় যদি কোনো মোবাইল অ্যাপ্লিকেশন একদম সঠিকভাবে আপনার মৃত্যুর সময় বলে দিতে পারে? আর ধরেন আপনি সেই অ্যাপের মাধ্যমে জানতে পারলেন যে আপনার আর মাত্র 2 ঘন্টা পরে মৃত্যু হয়ে যাবে। কি ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না? তো চলুন দেখে আসা যাক সেই ভয়ঙ্কর অ্যাপের কাহিনী। গল্পের শুরুতে আমরা কিছু যুবক ছেলে মেয়েকে একটা পার্টিতে দেখতে পাই, যাদের মধ্যে একদল ছেলে মেয়ে একটা টেবিলে বসে নিজেদের শরীর স্বাস্থ্য কমানোর জন্য ক্যালোরির হিসাব করতে পারা একটা অ্যাপ নিয়ে কথাবার্তা বলছিল। এইসব কথাবার্তা বলার সময় সেখানে থাকা একটা মেয়ে কাউন্টডাউন নামের একটা অ্যাপের সন্ধান পায়, যে অ্যাপের মাধ্যমে নাকি তাদের মৃত্যু কখন হবে সেই সময়টা জানা যাবে, অর্থাৎ তারা কে কত বছর বাঁচবে এই অ্যাপটা তাদেরকে সেটা বলে দেবে। এমন মজাদার একটা অ্যাপ দেখতে পেয়ে তারা সবাই প্ল্যান করে যে সবাই এই অ্যাপটা ইনস্টল করবে, এবং তারপর যে সবথেকে কম সময় বাঁচবে বলে এই অ্যাপটা দেখাবে তাকে টেবিলে থাকা সকল ড্রিঙ্কসগুলো একাই খেতে হবে। মজা করার জন্য তারা সবাই এই অ্যাপের কোনো ইনস্ট্রাকশনগুলো না পড়ে সব কিছুতে অ্যাগ্রি করে অ্যাপ ইনস্টল করলে পরে দেখতে পায় তাদের মাঝে সবাই 70-80 বছরের বেশি বাঁচবে, কিন্তু সেখানে থাকা কোর্ট নামের একটা মেয়ে মাত্র 3 ঘন্টা বাঁচবে বলে অ্যাপটা দেখাচ্ছিল। এটা দেখে কোর্ট বেশ অবাক হয়ে গেলেও সেখানে তার বয়ফ্রেন্ড এসে কোর্টের সাথে এই টেবিলে থাকা সকল ড্রিঙ্কসগুলো খেয়ে ফেলে। তো যাই হোক, পার্টি শেষ করে কোর্ট যখন তার বয়ফ্রেন্ডের সাথে বাড়িতে যাবার জন্য গাড়িতে চড়ে বসেছিল, তখনই সে অ্যাপটার কথা মনে করে প্রচণ্ড ভয় পেতে থাকে। তার মনে হতে থাকে যে তার বয়ফ্রেন্ড যেহেতু মাতাল হয়ে গেছে, হয়তো তাদের গাড়ির দুর্ঘটনা ঘটতে পারে। তাই সে গাড়িতে না গিয়ে তার বয়ফ্রেন্ডকে রেখে একা একাই হেঁটে হেঁটে বাড়িতে যাবার জন্য রওনা দিয়ে দেয়, যেটা দেখে তার বয়ফ্রেন্ড রেগেমেগে গাড়িটা নিয়ে সেখান থেকে একাই চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোর্ট খেয়াল করে যে তার পেছনে পেছনে কেউ একজন তাকে ফলো করছে। এছাড়াও তার অ্যাপে দেখাচ্ছিল যে সে আর মাত্র 7 মিনিট বাঁচতে পারবে, তাই সে দ্রুত দৌড়ে তার বাড়িতে ঢুকে যায়। আর সে প্রচণ্ড ভয়ে তার মোবাইলটাই বন্ধ করে দিয়ে বাথরুমে চলে যায় পানি খাওয়ার জন্য, কিন্তু সেখানেই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কোনো একটা অশরীরী যেন তার আশেপাশে ঘুরতে থাকে, আর কিছু বুঝে ওঠার আগে কোর্টকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে সজোরে মাটিতে ফেলে কেউ একজন তাকে মেরে ফেলে, আর তখনই মোবাইলের কাউন্টডাউনটাও শেষ হয়ে যায়। এদিকে আমাদের কোর্টের বয়ফ্রেন্ডকেও দেখানো হয় যে কিনা সত্যি সত্যি তার গাড়িটার দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল। আর এখানেও কোর্টের যেই সিটে বসে থাকার কথা ছিল সেই সিটটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ কোর্ট যদি গাড়িতেও চড়তো তাহলেও সে বাঁচতে পারতো না। তো যাই হোক, এখন আমরা আহত কোর্টের বয়ফ্রেন্ড ডেভিডকে হাসপাতালে ভর্তি হওয়া অবস্থায় দেখতে পাই। সে বেচারা নিজেও প্রচণ্ড চিন্তিত ছিল, আর তখনই কুইন নামের একজন নার্স এসে তাকে জানায় যে 12 ঘন্টা পরে তার পায়ের একটা অপারেশন করতে হবে। কিন্তু ডেভিড কুইনের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে নিজেও কাউন্টডাউন অ্যাপ ইনস্টল করে দেখতে পেয়েছিল যে সে আর মাত্র 19 ঘন্টা বাঁচতে পারবে। তাই তার মনে হচ্ছিল যে সে নিশ্চয়ই এই অপারেশনের মধ্যেই মারা যাবে। ডেভিড এই অ্যাপের ব্যাপারে কুইনকেও জানায়, কিন্তু কুইন হাসতে হাসতে বলে যে এইসব অ্যাপ ভুয়া, কেউ মজা করে এটাকে বানিয়েছে। কিন্তু ডেভিড তাকে বলে যে না, এই অ্যাপ আমার গার্লফ্রেন্ড কোর্টের মৃত্যুর সময় সম্পর্কে সব কিছু জানতো। এই অ্যাপ যে সময় দেখিয়েছিল কোর্ট কিন্তু ঠিক সেই সময়টাতেই মারা গিয়েছিল। তো যাই হোক, কুইন তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের কাজ করার জন্য হাসপাতালের ভেতরে চলে যায়, আর তখনই সবাই তাকে অভিনন্দন জানায়, কারণ কুইন সেই হাসপাতালে একজন পার্মানেন্ট নার্স হিসেবে চাকরি পেয়ে গেছে। তারা সবাই যখন একসাথে কেক খাচ্ছিল, তখনই কুইন কৌতূহলবশত সবাইকে জানায় যে জানো, কাউন্টডাউন নামের একটা অ্যাপ রয়েছে, যে অ্যাপটা নাকি আমরা কত বছর বাঁচবো এটা বলে দিতে পারে। সেটা শুনে তারা সবাই কৌতূহলবশত ওই অ্যাপটা ইনস্টল করে ফেলে, আর এখানে তারা দেখতে পায় যে সেই ডাক্তারসহ উপস্থিত সবাই 70-80 বছর অবধি বাঁচবে। তো যাই হোক, এইসব কিছু দেখা শেষ করে কুইন যখন বাড়িতে ফিরছিল, তখনই লিফটের ভেতরে সে নিজেও সেই অ্যাপটা ইনস্টল করে ফেলে। আর অদ্ভুতভাবে এই অ্যাপের সকল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ার আগেই সেটাকে অ্যাগ্রি করে দিতে হতো। কুইন কিছু না বুঝে অ্যাগ্রি করার পরে সে দেখতে পায় যে সে আর মাত্র 2 দিন 22 ঘন্টার মতো বাঁচবে। প্রথম প্রথম কুইন এইসব কিছু বিশ্বাস না করলেও তার মনের ভেতরে ধীরে ধীরে ভয় বাসা বাঁধতে শুরু করে। তাই সে যখন বাড়িতে পৌঁছে যায়, তখন তার মনে হতে থাকে যেন তার ঘরের ভেতরে কেউ একজন আছে। তাই সে সাহস করে আলমারির দরজা খুলতে দেখতে পায় যে সেখানে তার ছোট বোন জর্ডান তার বয়ফ্রেন্ডকে নিয়ে লুকিয়ে রয়েছে।
জর্ডানের সাথে কুইনের সম্পর্ক একদমই ভালো ছিল না। তাদের মা মারা যাবার পর থেকে দুই বোন একে অপরের থেকে দূরে থাকতেই পছন্দ করত। তো যাই হোক, রাতের বেলা কুইন তার বাবাকে তার চাকরি পারমানেন্ট হবার সুখবরটা দিয়ে দেয়। এরপরের দিন সকালবেলা হাসপাতালে আমাদের ডেভিডকে দেখানো হয়, যে কিনা এই অ্যাপের কাউন্টডাউন দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে অপারেশন করবে না বলে হাসপাতাল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই অ্যাপ থেকে নোটিফিকেশন আসে যে ডেভিড এই অ্যাপের সাথে তার চুক্তি ভঙ্গ করে ফেলেছে। ডেভিড কিছুই বুঝতে পারছিল না এসব হচ্ছেটা কি, তাই সে পালিয়ে যাবার চেষ্টা করলে হঠাৎ করেই সে তার সামনে অদ্ভুত একটা কালো ছায়া দেখতে পায়। সে এই ভয়ঙ্কর ছায়া থেকে বাঁচার জন্য একটা অন্ধকার ঘরের ভেতরে পালিয়ে গেলে সেখানে একের পর এক তার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। আর একদম শেষ মুহূর্তে অ্যাপটার কাউন্টডাউন যখন জিরো হয়ে যায়, তখনই বিল্ডিংয়ের উপর থেকে পড়ে ডেভিড মৃত্যুবরণ করে। হাসপাতালে এসে কুইন যখন ডেভিডের দুর্ঘটনায় মৃত্যুর কথা জানতে পারে, তখন সে প্রচণ্ড চিন্তিত হয়ে যায়, কারণ তার হিসেব মোতাবেক 19 ঘন্টা পার হয়ে গিয়েছিল। তারপরেও কুইন শিওর হবার জন্য মর্গের ভেতরে গিয়ে ডেভিডের মোবাইলটা বের করে এবং মৃত ডেভিডের ফেস আনলক ইউজ করে কুইন সেই অ্যাপটা দেখতে থাকে, যেখানে সে দেখতে পায় যে সত্যি সত্যি এই অ্যাপের কাউন্টডাউন জিরো হয়ে গিয়েছিল। কুইন বুঝতে পারে যে এই অ্যাপটা সত্যি সত্যি মৃত্যুর এক্স্যাক্ট টাইম বলে দিতে পারে, তাই সে এখন প্রচণ্ড চিন্তিত হয়ে গিয়েছিল, কারণ তার হাতেও খুবই কম সময় রয়েছিল। ইতিমধ্যে বিভিন্ন কাজ করার সময় কুইন তার চারপাশে অশরীরী কালো ছায়ার উপস্থিতি টের পাচ্ছিল। এইসব কিছুর মধ্যেই কুইন যখন ডাক্তার অ্যাডওয়ার্ডের সাথে একটা রোগী দেখতে গিয়েছিল, তখনই সেই ডাক্তার কুইনের প্রশংসা করতে করতে তাকে চুমু দেবার চেষ্টা করে। কুইন কোনো রকমে সেই ডাক্তারের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে বাইরে চলে আসে, আর তখনই সে তার মোবাইলে নোটিফিকেশন দেখতে পায় যে সে কাউন্টডাউন অ্যাপের চুক্তি ভঙ্গ করেছে। এসব হচ্ছেটা কি, কুইন কিছুই বুঝতে পারছিল না। তো যাই হোক, সেদিন রাতে বাড়িতে এসে সে এই অ্যাপটা ডিলিট করে দেবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা আনইনস্টল করাই যাচ্ছিল না। তাই কুইন ইন্টারনেটে এই অ্যাপের ব্যাপারে খোঁজাখুঁজি করতে গেলে সে জানতে পারে যে ইতিমধ্যেই বেশ কয়েকজন লোক এই অ্যাপের কারণে মারা গেছে। আর তাছাড়াও ইন্টারনেটে একটা মেয়ে এই অ্যাপটা ইনস্টল করে বিপদে পড়েছিল বলে সে একটা ভিডিও আপলোড করেছিল, যেখানে সে বলছিল যে এই অ্যাপ ইনস্টল করার পর সে যখন দেখতে পায় তার মৃত্যুর আর বেশি সময় বাকি নেই, তখন থেকেই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে দেয়। সে তার মৃত ভাইকে তার সামনে দেখতে পাচ্ছিল, এমনকি অদ্ভুত সব ছায়ামূর্তিগুলো তার সামনে এসে হাজির হয়ে তাকে ভয় দেখাতে শুরু করেছিল। আর এইসব বলতে না বলতেই ভিডিওর মধ্যেই সেই মেয়েটার মৃত্যু হয়ে যায়। তখনই আবার কুইনের সামনে একটা অদ্ভুত রাক্ষস এসে আবারও গায়েব হয়ে যায়। বেচারি কুইন প্রচণ্ড ভয়ে বাড়ি থেকে বেরিয়ে সারাটা রাত গাড়ির ভেতরে কাটিয়ে দেয়। পরদিন সকালে জর্ডান এসে কুইনকে ঘুম থেকে ডেকে তোলে এবং ঘরের ভেতরে এসে জর্ডান তার বোনকে এমন ভয়ার্ত অবস্থায় দেখে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে হয়েছেটা কি তোমার। কুইন তার বোনকে কিছু না বললেও জর্ডান তার বোনের মোবাইলটা দেখে বুঝতে পারে যে সে কাউন্টডাউন নামের একটা অ্যাপ ইনস্টল করেছে। আর এই অ্যাপের ব্যাপারে জর্ডান তার বোনকে জিজ্ঞাসা করলে কুইন তাকে জানায় যে আরে এইসব কিছু ভুয়া, কেউ একজন মজা করার জন্য এইসব অ্যাপ তৈরি করেছে, যেটা কিনা মানুষের মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দেয়। এই কথা শুনে জর্ডান নিজেও অ্যাপটা ইনস্টল করার চেষ্টা করলে কুইন তাকে নিষেধ করে দেয়। কিন্তু জর্ডান যেহেতু তার বড় বোনের কথা একদমই শুনতো না, তাই সে রেগে মেগে বাড়ি থেকে চলে যায়। আর এদিকে কুইন যখন বুঝতে পারে যে তার ফোন ভেঙে গেছে, তাই সে একটা নতুন মোবাইল কেনার জন্য স্থানীয় দোকানে চলে যায়। সেখানে কুইন সম্পূর্ণ নতুন একটা মোবাইল, নতুন সিম কার্ড কিনে এখন নিজেকে কিছুটা নিরাপদ মনে করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই নতুন মোবাইলেও অটোমেটিক্যালি কাউন্টডাউন অ্যাপটা ইনস্টল হয়ে যায়। এটা দেখে কুইন সেই দোকানদারকে বলতে থাকে যে নতুন মোবাইলে অ্যাপ কিভাবে আসলো, এটাকে আপনি ডিলিট করে দিন। কিন্তু দোকানদার কোনোভাবেই অ্যাপটাকে ডিলিট করতে পারছিল না, যেটা দেখে কুইন হতাশ হয়ে সেখান থেকে মোবাইল নিয়ে চলে যায়। কিন্তু যাবার আগে দোকানদার তাকে জানায় যে আপনি যদি চান তাহলে এই মোবাইলের সফটওয়্যার পরিবর্তন করে আমি এই অ্যাপটা ডিলিট করে দিতে পারি। কিন্তু এইসব কিছু না শুনেই কুইন বাইরে চলে যায়। আর তখনই দোকানের ভেতরে থাকা আরেকটা ছেলে দোকানদারের কাছ থেকে জেনে নেয় যে এই মেয়েটা কোন অ্যাপের ব্যাপারে কথা বলছিল। এদিকে কুইন তার গাড়িটা নিয়ে বাড়িতে যাবার সময় সে তার আশেপাশে অদ্ভুত একটা কালো ছায়ার উপস্থিতি টের পায়। শুধু তাই নয়, একটা রাক্ষস এসে কুইনের উপরে হামলাও করে দেয়। আর তখনই কুইনের গাড়িটা একটা দুর্ঘটনার শিকার হয়ে যায়। আর কুইনকে বাঁচানোর জন্য দোকানের ভেতরে থাকা মার্ক নামের সেই ছেলেটা এখানে এসে হাজির হয়ে যায়।
মার্ক কুইনকে বাঁচিয়ে নিয়ে তাকে নিজের মোবাইলটা দেখায়, যেখানে মার্কের হাতেও আর মাত্র 18 ঘন্টা সময় ছিল, অর্থাৎ তারা দুজনেই এই কাউন্টডাউন অ্যাপের পরবর্তী শিকার। এই অ্যাপের কারণে তারা দুজন এখন খুব ভালো বন্ধু হয়ে যায়। তাই রাতের বেলা তারা দুজন একটা বারে গিয়ে বসে গল্প করতে করতে বোঝার চেষ্টা করতে থাকে যে এই অ্যাপটা তাদের সাথেই এমনটা কেন করছে। তারা এই অ্যাপের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুজনের কেউই এটা ইনস্টল করার সময় অ্যাপটার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিছুই পড়েনি। তাই এখন সেই কন্ডিশনগুলো জানার জন্য তারা তাদের পাশে বসে থাকা একজন বৃদ্ধ লোকের মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করে দেয়, এবং তারপর তারা সেই কন্ডিশনগুলো পড়লে বুঝতে পারে যে এই অ্যাপের প্রত্যেকটা ইউজারকে তাদের ভাগ্য এবং নিয়তিকে মেনে নিতে হবে। যদি তারা তাদের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে এটার পরিণাম এই অ্যাপের চুক্তি লঙ্ঘন করা হয়ে যাবে। এটা দেখে মার্কের মনে হয় যে তার আসলে ট্রেনে করে তার খালার সাথে দেখা করতে যাবার কথা ছিল, কিন্তু এই অ্যাপ যখন তাকে তার মৃত্যুর সময় জানিয়েছে, তখনই সে ভয়ে সেই ট্রেনের যাত্রা ক্যান্সেল করে দিয়েছিল। এছাড়াও কুইন নিজেও তার বোন এবং বাবার সাথে কোথাও ঘুরতে যাবার প্ল্যান করেছিল, কিন্তু এই অ্যাপের জন্য সে নিজেও সেই ট্যুরটা ক্যান্সেল করে দিয়েছে। আসলে সেই ট্রেনে যাত্রা করার সময় আর গাড়িতে ঘুরতে যাবার সময়ই তাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল, কিন্তু তারা তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করার কারণে এই অ্যাপের চুক্তি লঙ্ঘন করে ফেলেছিল। তো যাই হোক, তারা দুজন একসাথে একজন ফাদারের সাথে গিয়ে দেখা করে এবং তাকে এই অ্যাপের ব্যাপারে সব কিছু খুলে বলে, কিন্তু এই ফাদার এইসব ভূত প্রেত অশরীরের ব্যাপারে খুব বেশি কিছু জানতো না। তাই তিনি তাদেরকে অন্য আরেকজন লোকের ঠিকানা লিখে দেয়। তো সেই লোকটার কাছে যাবার আগে কুইনকে তার হাসপাতাল থেকে ডেকে পাঠানো হয়। কুইনের সাথে সেখানে মার্কও গিয়েছিল। তো যাই হোক, কুইন বড় বড় ডাক্তারদের সাথে দেখা করতে গেলে মার্ক বাথরুমে চলে যায় হালকা হবার জন্য, কিন্তু সেখানেই মার্কের উপরে একটা ভয়ঙ্কর আত্মা এসে হামলা করে দেয়। আর সেই আত্মাটা অন্য কেউ নয়, সে ছিল মার্কেরই ছোট ভাই মাইকেল। মার্ক কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়ে বাইরে চলে আসলে আমরা কুইনকে দেখতে পাই, যার বিরুদ্ধে ডাক্তার অ্যাডওয়ার্ড সিনিয়র ডাক্তারদের কাছে অভিযোগ জানিয়েছিল যে কুইন নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছে। এই কথা শুনে কুইন প্রচণ্ড রেগে যায়, কারণ অ্যাডওয়ার্ড নিজে বাঁচার জন্য তার উপরে মিথ্যে অপবাদ দিচ্ছিল, কিন্তু বেচারি কুইনের করার কিছুই ছিল না। আর এই মিথ্যে অপবাদের কারণে আজকে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হয়। কুইন রেগে মেগে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত থাকা মার্ককে সাথে করে নিয়ে সেই ফাদারের লিখে দেয়া ঠিকানায় গিয়ে আরেকজন ফাদারের সাথে দেখা করে। সেই ফাদারকে তারা এই অ্যাপের ব্যাপারে সব কিছু খুলে বলে, যেটা শুনে ফাদারের মনে পড়ে যায় যে ঠিক এরকমই একটা ঘটনা বাইবেলে উল্লেখ করা আছে। ফাদার তাদেরকে জানায় যে হাজার হাজার বছর আগে একজন রাজা যুদ্ধের আগে একজন তান্ত্রিক মহিলার কাছে গিয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করেছিল যে এই যুদ্ধে আমি কি বাঁচতে পারবো কি না। সেই মহিলা জাদুমন্ত্র করে কয়েকটা সংখ্যা বের করেছিল, আর সেই সংখ্যাটাই ছিল সেই রাজার মৃত্যু ঘটার এক্সাক্ট টাইম। কিন্তু সেই মহিলা রাজাকে বলেছিল যে আপনি কখনোই এই সময়টাকে পরিবর্তন করার চেষ্টা খবরদার করবেন না। কিন্তু রাজা তার মৃত্যুর সময় জানতে পারার পরে সেই যুদ্ধে তার ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছিল, আর অদ্ভুতভাবে তার ছোট ভাই যুদ্ধে তো মারা যায় না, উল্টে সে যুদ্ধ জয় করে ফিরে আসে। কিন্তু সেই রাজা তান্ত্রিকের দেয়া সেই মৃত্যুর সময়ে পৌঁছানোর আগে তার কাছে ওজিন নামের একজন রাক্ষস চলে আসে এবং সেই তান্ত্রিক মহিলার দেয়া সময়ের আগেই রাজাকে ওজিন নির্মমভাবে হত্যা করে ফেলে। আর এই ফাদারের মনে হতে থাকে যে কেউ একজন সেই তান্ত্রিক মহিলার জাদু মন্ত্রগুলো সংখ্যা বা কোড আকারে ব্যবহার করে এই মোবাইল অ্যাপটা তৈরি করেছিল। ফাদার যদি সেই কোডিংগুলো দেখতে পারত, তাহলে তিনি কিছু একটা করতে পারত। এই কথা শোনার সাথে সাথে কুইন এবং মার্ক চলে যায় সেই মোবাইলের দোকানদারের কাছে, কারণ সেই লোকটা ছিল একজন টেক জিনিয়াস, সে এইসব কোডিংয়ের ওস্তাদ ছিল। তারা সেই দোকানদারের কাছে গিয়ে অনেক টাকা দিয়ে এই অ্যাপটা হ্যাক করার জন্য তাকে রাজি করিয়ে ফেলে। সেই লোকটা সম্পূর্ণভাবে অ্যাপটাকে হ্যাক করে সেই অ্যাপ যারা ইউজ করতো তাদের ইনফরমেশনগুলো বের করে ফেলে। এখানে দোকানদার লোকটা মার্ক এবং কুইনের কাউন্টডাউন বাড়িয়ে 90 বছর করে দেয়, আর সাথে সাথে তাদের মোবাইলের সেই কাউন্টডাউন ক্লকটাও চেঞ্জ হয়ে যায়। তবে সকল ইউজারদের ডাটা পাবার সাথে সাথে কুইন খেয়াল করে যে তার ছোট বোনও এই অ্যাপটা ইনস্টল করেছে, আর তার ছোট বোনের মারা যাবার সময় ছিল এক্স্যাক্টলি কুইনের মারা যাবার সময় থেকে 3 মিনিট আগে।
তাই সে তার বোনের টাইমটাও অনেকটা বাড়িয়ে দেয়, যেটা আবার ঘরে বসে থাকা জর্ডান দেখে অবাক হয়ে যায়। কিন্তু জর্ডান এখন তার একজন আন্টির বাড়িতে ছিল বলে সেই আন্টি তাকে রাতের বেলা মোবাইল ইউজ করতে নিষেধ করে দেয় এবং তার কাছ থেকে মোবাইলটা নিজের কাছে রেখে দেয়। সেদিন রাতে কুইন এবং মার্ক দুজনেই প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল, তাই তারা সেই দোকানদারকে ধন্যবাদ জানিয়ে দুজনেই আজকে একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। তারা বাড়িতে এসে একসাথে ঘুমানোর আগে নিজেদের অতীত সম্পর্কে গল্প করতে থাকে, যেখানে কুইন বলে যে ছোটবেলায় আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি একদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আর আমার মা আমাকে খুঁজতে বেরোলে একজন মাতাল ড্রাইভারের গাড়ির নিচে পড়ে আমার মায়ের মৃত্যু হয়ে যায়। এই কথা শুনে মার্কো তাকে জানায় যে হ্যাঁ, ছোটবেলাতেও তার ছোট ভাই মাইকেল যখন অসুস্থ ছিল তখন তার বাবা মা মাইকেলকে খেলার জন্য একটা ছোট্ট রোবোটিক্স ডাইনোসর উপহার দিয়েছিল, যেটা দেখে মার্ক প্রচণ্ড অভিমান করেছিল কারণ তার বাবা মা তার জন্য কিছুই আনেনি। তাই সেদিন রাতে মার্ক তার ভাইয়ের কাছ থেকে সেই খেলনা ডাইনোসরটা চুরি করে ফেলে আর ডাইনোসর হারিয়ে বাচ্চা মাইকেল কান্না করতে করতে অসুস্থ অবস্থাতেই মারা যায়। তো যাই হোক, এইসব গল্প স্বল্প করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু ঠিক মধ্যরাতে তাদের ঘরের লাইটটা বন্ধ হয়ে যায় আর তখনই কুইন খেয়াল করে যে দরজার বাহিরে কেউ একজন হাঁটাচলা করছে। সে কিছু বুঝে ওঠার আগে একজন রাক্ষস তাকে জড়িয়ে ধরে আর তখনই বাইরে থেকে মার্ক এসে এ যাত্রায় কুইনকে বাঁচিয়ে নেয়। কিন্তু সাথে সাথে তাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসে আর তারা দেখতে পায় যে সেই কাউন্টডাউন ঘড়িটা আবারও আগের পর্যায়ে চলে গেছে। কুইন এবং মার্ক প্রচণ্ড ভয় পায় আর তাছাড়াও কুইন বুঝতে পারে যে এখন নিশ্চয়ই তার বোন জর্ডানের সাথেও ভয়ঙ্কর ঘটনাগুলো শুরু হয়ে গেছে। ওদিকে সত্যি সত্যি জর্ডানের উপরে কোনো একটা অশরীরী এসে হামলা করে দিয়েছিল। বাচ্চা মেয়েটা প্রচণ্ড ভয়ে বিছানার নিচে লুকিয়ে গেলে তার উপর থেকে সেই বিছানাটাই সরে যায়। সে প্রচণ্ড ভয়ে বাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সৌভাগ্যবশত তখনই তাকে বাঁচানোর জন্য তার বোন কুইন এবং মার্ক চলে আসে। তারা দ্রুত জর্ডানকে সাথে করে নিয়ে আবারও সেই ফাদারের বাড়িতে চলে আসে আর এখানে ফাদারকে তারা সেই অ্যাপের কোডিংগুলো দেখাতে থাকে, যেটা দেখে ফাদার বুঝতে পারে যে এই অ্যাপটা সম্পূর্ণভাবে একটা অভিশাপের উপরে নির্মাণ করা হয়েছে। আসলে যারা তাদের ভাগ্য পরিবর্তন করে মৃত্যুকে পেছানোর চেষ্টা করে তাদের উপরে এই অভিশাপ পড়ে যায়। তবে সৌভাগ্যবশত অভিশাপকে ভঙ্গ করা যায়। যেহেতু শয়তান হলো মিথ্যার জনক, তাই কোনোভাবে যদি শয়তানকে মিথ্যা প্রমাণ করা যায় তাহলেই এই অভিশাপটা ভেঙে যাবে, অর্থাৎ সেই ঘড়ির সময় শেষ হবার আগেই যদি কেউ মারা যায় তাহলে এই অভিশাপটা ভাঙা সম্ভব। কিন্তু ফাদার যেহেতু তাদের সবাইকে বাঁচাতে চাচ্ছিল, তাই ফাদার তাদেরকে সাথে করে নিয়ে অভিশাপটা ধ্বংস করার জন্য পাশের একটা রুমে চলে যায়। সেখানে তারা বাইবেলে দেখানো একটা চিত্রকর্মের মতো করে বিশাল একটা চিত্র মেঝেতে আঁকিয়ে ফেলে, যে চিত্রের ভেতরে সাধারণত কোনো শয়তান বা রাক্ষস প্রবেশ করতে পারে না। ফাদার সহ তারা তিনজনে সেই চিত্রের ভেতরে দাঁড়িয়ে সেই রাক্ষসটার অপেক্ষা করতে থাকে আর তাদের মোবাইলের কাউন্টডাউন শেষ হবার কিছুক্ষণ আগে সেই রাক্ষসটা চারপাশের সব কিছু ধ্বংস করে দিতে দিতে তাদের সামনে এসে হাজির হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত রাক্ষসটা সেই চিত্রকর্মের ভেতরে ঢুকতে পারছিল না। তবে এখান থেকে রাক্ষসটা গায়েব হয়ে গেলেও মার্ক তার সামনে তার ছোট ভাইকে দেখতে পায় আর দুর্ভাগ্যবশত সে তার ছোট ভাইকে দেখে নিজের অজান্তেই সেই চিত্রের ভেতর থেকে বাইরে বেরিয়ে যায় আর সাথে সাথে সেই শয়তানটাকে টেনে সোজা বাইরে নিয়ে যায়। আর তার পিছু পিছু কুইন দৌড়ে ছুটে গেলেও সে আর তাকে বাঁচাতে পারে না, কারণ ততক্ষণে একটা গাড়ির আঘাতে ঠিক শেষ মুহূর্তে এসে মার্কের মৃত্যু হয়ে যায়। কুইন বুঝতে পারে যে তারা কোনোভাবে এই রাক্ষসের হাত থেকে বাঁচতে পারবে না। এদিকে সেই রাক্ষসের হামলায় তার ছোট বোন জর্ডান পেটে ভয়ঙ্কর আঘাত পেয়েছিল, তাই সে তাকে বাঁচানোর জন্য তাকে নিয়ে তারই হাসপাতালে চলে আসে আর হাসপাতালে তার বোনের চিকিৎসা করতে থাকে সেই দুশ্চরিত্র ডাক্তার এডওয়ার্ড। আর এদিকে কুইন আরও একজন নার্সের কাছ থেকে জানতে পারে যে সেই ডাক্তার তাকেও খুব প্রস্তাব দিয়েছিল, তাই কুইন সিদ্ধান্ত নেয় যে ডাক্তার যেহেতু অনেক বছর বাঁচবে তাই সে ডাক্তারের সময় আসার আগে তাকে মেরে ফেলবে। তাই সে প্ল্যান করে ডাক্তারের ঘরের ভেতরে গিয়ে তার সাথে একান্তে দেখা করার প্রস্তাব দেয়। প্রথম দিকে ডাক্তার রাজি না হলেও পরবর্তীতে ডাক্তার তার সাথে দেখা করার জন্য একটা ফাঁকা অন্ধকার ঘরের ভেতরে চলে যায় আর সেখানে অতর্কিতে কুইন সেই ডাক্তারের উপরে হামলা করে দেয়। কিন্তু অদ্ভুতভাবে সেই রাক্ষসটা এবার ডাক্তারকে কুইনের হাত থেকে বাঁচিয়ে নিচ্ছিল। কি হচ্ছে ডাক্তার এইসব কিছুই বুঝতে পারছিল না আর ওদিকে কুইনের ছোট বোনের উপরেও সেই শয়তানটা এসে অলরেডি হামলা করে দিয়েছিল।
কুইন অনেক চেষ্টা করার পরেও সে ডাক্তারকে মারতে পারছিল না বলে সে নিজেকেই সময়ের আগে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে আসলে যে কোনো মূল্যে তার ছোট বোনকে বাঁচাতে চাচ্ছিল, আর ওদিকে সেই শয়তানটা তার ছোট বোনের উপরে ভয়ঙ্কর হামলা চালিয়ে দিয়েছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে শয়তানটা যখন জর্ডানকে মারতে যাচ্ছিল, তখনই নিজের শরীরে বিষ ইনজেক্ট করতে যাচ্ছিল কুইন। তবে তখনই কুইনকে আটকানোর জন্য তার সামনে তার মৃত মা এসে হাজির হয়। কিন্তু কুইন এবার এইসব কিছুতে ধোকা না খেয়ে নিজেই সময়ের আগে আত্মহত্যা করে ফেলে, যার ফলে সেই শয়তান রাক্ষসটার অভিশাপ ভঙ্গ হয়ে যায় আর সে চিরতরে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গায়েব হয়ে যায়। যেটা দেখে জর্ডান তার বোনের কাছে এসে অঝরে কান্না করতে থাকে, আর তখনই সে দেখতে পায় যে কুইন তার হাতের পেছনে এই বিষের অ্যান্টিভেনমের নাম লিখে রেখেছিল, আর সেই অ্যান্টিভেনমটাও কুইনের পকেটের ভেতরেই ছিল। তাই সাথে সাথে জর্ডান তার বোনকে বাঁচানোর জন্য সেই অ্যান্টিভেনম তার শরীরে ইনজেক্ট করে দেয়, যার ফলে হার্টবিট থেমে যাওয়া সত্ত্বেও পুনরায় জীবন ফিরে পায় কুইন। ফাইনালি তারা দুই বোন সেই কাউন্টডাউন শেষ হয়ে যাওয়া সত্ত্বেও প্রাণে বেঁচে যায়, আর তারা সবাই একটা স্বাভাবিক জীবনে ফিরে এসে তাদের মায়ের কবরে গিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয়। কিন্তু বাড়িতে ফেরার পথে হঠাৎ করে কুইন তার মোবাইলে একটা নোটিফিকেশন পেয়ে যায়, যেখানে দেখাচ্ছিল যে তার মোবাইলে আবারও সেই অ্যাপটার দ্বিতীয় ভার্সন ইনস্টল হয়ে গেছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো হরর থ্রিলার গল্প হিসেবে আমার কাছে গল্পটা অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।